ভিডিওতে 150,000 লাইক হয় তাহলে তুমি বল সুপারম্যান যাচ্ছে এখন খাবার আনতে ভুলে গেছে বস মাফ করে দেন বস প্লিজ ভাই আমারে বস বানা দেন আমারে বস বানা দেন সো গাইস আমি আমার বান্ধবীকে নিয়ে এসে পড়েছি দেখিয়ে দাও Hey guys, Assalamualaikum. Myself Rakib Hasan and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি নিয়ে আমরা সবাই অনেক বেশি ভয়ে আছি একমাত্র আল্লাহ তাআলা জানে যে আমাদের সাথে কি হবে আর বিশেষ করে বেশি ভয়ে আছি আমি সো গাইস আজকের এই ব্লগে আমরা যে চ্যালেঞ্জটি খেলতে যাচ্ছি সেই চ্যালেঞ্জটির নাম হচ্ছে বিং বস ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ পার্ট টু পার্ট ওয়ান ছিল আমার উপর সো পার্ট টু এখন চলে আসলো ঋতুর উপর তোমাদের সকলের ডিমান্ডে পার্ট টু নিয়ে চলে আসলাম সো আমি একটু ভয় আছি কারণ পার্ট ওয়ানে আমি যা করছি আমার টিমমেটদের সাথে সো ঋতু তো অলরেডি অনেক বেশি খ্যাপা সো যাই হোক গাইস দেখা যাবে কি হয় তুমি তোমার জন্য একটু দোয়া করো ইনশাল্লাহ দেখা যাক কি হয় সো গাইস চলো এখন আমরা আমাদের ব্লগটি শুরু করি সো গাইস ব্লগটি শুরু করার আগে তোমাদের সকলের সাথে আমাদের নতুন একটি ফ্যামিলি মেম্বারের পরিচয় করে দেবো যে মাত্র দুদিন আগেই আসলো সো মেহেদি কেমন ইয়েস সো গাইস মেহেদি নিয়ে আসছে গেস করো তো তোমরা এটা কি আই গেস অনেকেই বুঝে ফেলেছো বাট তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এটা কত কিউট একটা বেবি সে হাই গাইস আমাদের নতুন ফ্যামিলি মেম্বার তারা তার তোমাকে বের করে আসো 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 গাইস দেখো কত বেশি কিউট সো গাইস ও আমাদের ফ্যামিলিতে মাত্র আসলো দুদিন আগে দেখো কত বেশি কিউট গাইস আজকে ওকে আমরা আমাদের আনার কথা ছিল না বাসায় রাখা রেখে আসার কথা ছিল বাট ও কান্নাকাটি করতেছিল কারণ বাসায় ও থাকবেই না আমাদের সাথে আমাদেরকে ছাড়া মাত্র দুদিন হলো আমাদের সাথে পরিবার এখনই আমাদের জন্য এতটা পাগল হয়ে গেছে পরে আমু বলে নিয়ে যাও আচ্ছা যাও তুমি এখানে একটু একটু খেলাধুলা করো যাও সো তোমরা দুজন কি রেডি আজকের ব্লগের জন্য ভাই আমি মোটেও রেডি না কারণ এর আগের বার তোমরা তুমি যে কাজগুলো করছো আমি একটু ভয় আছি কারণ ঋতুকে আমরা শিখাই দিছি যে কিভাবে কি করতে এখন কিন্তু আমি এই জিনিসটা করে ঠিক করে আমি একটা ভুল কাজ করছি সেটা হচ্ছে প্রথমে যেহেতু আমার উপর হয়েছে সো আমি তোমাদের সবার সাথে যা যা করছি এর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখে গেছো তবে তুমি এটা শিওর থাকো যে তোমার উপর নিবে কারণ তোমার উপর বেশি নিবে তুমি এটাই তো বললাম যে আমি প্রথমবার করে শিখাই দিছি যে কিভাবে করতে হয় এটাই তো সবচেয়ে বড় ভুল করছি সো যাই হোক তোমরা কি রেডি আমরা আমাদের বসকে তোমাদের সকলের সামনে নিয়ে আসি লেটস গো সো ফাইনালি আমি এখন বস সো গাইস ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বিকজ তোমরা না থাকলে আমি বস হইতে পারতাম না আমি এখন বস হয়ে গেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখন দেখো আমি আমার প্রতিশোধ কীভাবে নিই আমি বেশি তো প্রতিশোধ নিব হলো ভাইয়ার থেকে বিকজ ভাইয়া আমার যেভাবে ঝাড়ু দিয়ে মারছে আমি ভাইয়ার থেকে বেশি রিভেঞ্জ নিব তো চলো দেখি আমি রাখছি ম্যাম আমি রাখছি কি দেখাবো ডান্স
তুমি দেখা দিবে মানে ইংলিশ পারে না কেন ইংলিশ বলেন তোর নাম আছে, ওর নাম হচ্ছে শিরো। শিরোর পায়ে ময়লা লাগবে। আচ্ছা এই ময়লা লাগছে, পয়সা করে দাও। দেখি দেখি কেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আমার পানি বেশ লাগছে। পানি খাবেন ম্যাম? হ্যাঁ। ওকে ম্যাম, আপনি দাঁড়ান ম্যাম, পানি নিচ্ছি ম্যাম। না না না, আমি দেই। ম্যাম আপনার জন্য পানি। ম্যাম পানি। নাও খাও, তুমি এখন খাও এটা। হ্যাঁ তুমি অনেক দৌড়াইছো তো, তুমি খাও। এই খাও 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 বলছে। কখন আমাকে পানি এনে দাও এখন, জানি না। 365 দিনের আগের পানি, আমি এটা খাবো না। 365 না, 10 দিন আগের পানি। এই না কোন জানা, আমি এখন পানি পাবো কোথায়? নাও আবে কি বস, এটা কি বস, তুমি বুঝতে পারছিস কি করতেছো? বস বস হাত তুলছে, বস পানি গাড়ি আছে, গাড়ি দিয়ে নিয়ে আসো। ওকে গাইস, তোমার দ্বারা আমি পানি নিয়ে এসেছি। এই শিরো কাম অন, শিরো তুমি কি চাবো আমার সাথে? শিরো ভাই বেবি কাম অন, ও আমার আমার না, টেকা থাকলে সবাই বদলে যায়, যা দেখলাম আজকে। ম্যাম আপনার জন্য আমি পানি নিয়ে এসেছি ম্যাম। আমাকে দিয়ে কিন্তু করাইছেন, করাইছেন না ম্যাম? ম্যাম ও কিন্তু সবসময় গুটিবাজি করতেছে ম্যাম, ফলো করছেন। আমি কোন গুটিবাজি করছি ম্যাম? আমি আপনাকে একটা সাহায্য করি ম্যাম। আমরা আজকে এখন একটা নাগিন দেশ দেখি, মাটিতে গড়া গড়ি দিই, কেমন হবে ম্যাম? রাইট রাইট ম্যাম, রাইট। ওকে তুমি গুটিবাজি করতেছো ম্যাম? না বলতে হবে না ম্যাম, যেটা বলে সেটা করতে হবে। নো ম্যাম, ও আমাকে না হাত দিচ্ছে কেন ম্যাম? ম্যাম বিজয় দেন ম্যাম। আপনি অনেক ভালো ম্যাম, শুনেন না ম্যাম, আমি শিখাই দি ম্যাম। প্রথমে তুমি এরকম করো, ম্যাম এদিকে পা দেন, আপনি পুষে করো। এই যে ম্যাম, এটা কি বলতেছে ম্যাম? ম্যাম একটা কথা বলি ম্যাম, শুনেন ম্যাম, এখানে আসেন ম্যাম, আমি আপনাকে একটা ভালো কথা বলি ম্যাম। এখন দেখেন কয়টা বাজে, মাত্র বাজে ভোর 7টা বাজে, ঠিক আছে ম্যাম? আপনি কিন্তু এখনো কিছু খাননি, ফলো করছেন ম্যাম? আপনার কিন্তু এখন খাওয়া উচিত।
তো ম্যাম চলেন আমরা এখন বাসায় যাই, বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আপনাকে একটু খাই এটাই নি। হ্যাঁ ম্যাম, আপনি একটু খাই সুস্থ হয়ে যাবেন ম্যাম। ম্যাম আপনার শরীর খারাপ হয়ে যাবে ম্যাম, আপনি এত সুন্দর একটা চেহারা আপনি নষ্ট করবেন। হ্যাঁ ম্যাম, এমন আপনাকে দেখে পেতিন মতো লাগে, পরে আরো ভয় লাগবে। ম্যাম বললাম ম্যাম, হোয়াট হোয়াট না না ম্যাম, শরীর খারাপ লাগতেছে। আমি এখন বাসায় যাব না। না ম্যাম 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 না ম্যাম, আপনি চলুন আবার মনে তো ম্যাম গিয়ে। না ম্যাম চলো চলো ম্যাম, আমরা কি খেয়ে নি কিছু? ম্যাম ম্যাম চলো প্লিজ, আমরা আপাতত ম্যাম এখানে ম্যাম প্লিজ। যাবেন না মশাই? ভাই বাঁচাইছে ভাই, চলো শিরো 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 কামন শিরো। গাইস কোন রকম পুতুটু দিছে, এখন বাসায় যাই, রোদ উঠতেছে ভাই। অনেক থ্যাঙ্ক ইউ ভাই, মানে জি কি অবস্থা গাইস? বস হইছে বাকর সাথে প্রতিশোধ নিবা বলক বস। গাইস দেখো ওয়েদারের কি অবস্থা, মাত্রই কিন্তু অনেক রোদ ছিল আর হঠাৎ করে দেখো বৃষ্টি চলে আসছে। তখন যদি আমরা গাড়িতে না আসতাম আজকে কিন্তু আমাদের বৃষ্টিতে ভিজতে হইতো। সো আগে ভালো হয়েছে ব্লগটা কমপ্লিট করে আমরা একটু পর্যন্ত চলে আসছি। সো গাইস 30 মিনিট থেকে বাসায় এসে আমরা সবাই খেলাম। সো খেতে খেতে আমরা গেম খেলছিলাম, গেম খেলতে খেলতে জয় আর মেহেদি টোটালি ঘুমিয়ে গিয়েছে। সো ওদের আমরা ঘুমাতে দিয়েছি, কারণ আমরা দুজন মিলে প্ল্যান করছি যে ওদের সাথে ওরা যদি ঘুমায় তাহলে কিছু একটা করবো। সো আমরা আমাদের সুযোগ পেয়ে গিয়েছি, এখন ওদের দুজনের 12টা বাজাবো। সো আর ইউ রেডি? ইয়েস। সো আমি ওকে ভালো ভালো বুদ্ধি দিছি, আমাকে থ্যাঙ্কস দাও। কেন থ্যাঙ্কস দাও তোমাকে, আমি বস না। ওকে সো চলো। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে মেহেদিকে আর জয় ক্যামেরাটি খাইয়ে দিব। না এটা খাওয়াবো না, এটা খাওয়াই দিব। আর কাকা খাবো, জয়কে নাকি মেহেদিকে? মেহেদিকে কাজ করি। ওয়েট, আমরা পানিও নিয়ে যাই, ঠিক আছে? চলো চলো চলো, কেমন কেমন এই বসটা, একটা বলন বস, কিচ্ছু পারে না। চো আমাকে শিখাই দিতে, থ্যাংকস দাও আমাকে। আবার থ্যাংকস চাও? চো সরি, এটা নিতে নিতে কেমন শিরো শিরো দেখ, শিরো আমাদের দেখছে। ঠিক নেই ভাই, ঘুমাইতে ছিলাম সকাল থেকে না ঘুমানো। আপনারা খুব বেয়াদব, আপনারা বসে কথা শুনছেন না। তুমি কেমন করতেছেন ভাই? কি করছেন কেন? বস চলেন আমরা একটু পরে আসি, চলেন। সো গাইস আমি সবার আগে ধরবো হলো জয়মাকে, বিকজ জয়মাও আমার বিরুদ্ধ ছিল। তাহলে আমি জয়মাকে সুপারম্যান বানাবো, পুরো ব্লগে সুপারম্যান বানিয়ে রাখবো। তো চলো জয়মাকে সুপারম্যান বানাই। তো গাইস হোয়াটস আপ? হাই বস। হাই এভরিওয়ান। হাই, আমাদের বস কেমন আছেন বস? সো আমার জামা গেটআপটা ভালো লাগছে। কেন বস? গেটআপ দিতে চাইছি। আমাকে কেন দিতে চাইছ বস? আই এম পারফেক্ট, রাইট? পারফেক্ট বস। এটা তোমাকে মারছে। পারফেক্ট বস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাট আমার জয় হাসানের গেটআপ ভালো লাগছে। জয় হাসান, আমার গেটআপ হাসান, সরি আমার ভালো লাগছে না। ওটা দিবা আর তোমার আমি দায়িত্ব দিতেছি পুরা যেন ওরা সুপারম্যানের মতো হয়ে যায়। না তোমার আমি সুপারম্যানের বেশি খারাপ অবস্থা। বস যেটা বলেছে সেটা আপনার হেল্প হবে, আপনি কলা খাচ্ছেন খান, তবে আপনাকে সুপারম্যান হতে হবে। সো বস আপনি দুই মিনিট পড়াশোনা, আমি ওকে সুপারম্যান হচ্ছি। আমাকে জিজ্ঞেস করে কলা খেয়েছো? সরি বলো, অন্যকে জিজ্ঞেস করে গেছি। বস নিয়ে নে, বস নিয়ে নে, বস বস আপনি আপনি দয়া করে যান, আমরা ওকে রেডি করছি। বস পাও তোমার বস, বাট যেটাই বলো ওর মাথায় কিন্তু বুদ্ধি নাই, কিভাবে কি করতে চাই কি দেখি ওকে দেখো। আমি জয় 10 কথা রাখ কথা ভাই। হ্যাঁ বলো।
যার লুকটা দেখে আমার হাসতে হাসতে পেট খারাপ হয়ে গেছে। সো গাইস চলো এখন আমরা সুপারম্যানের লুকটা দেখি। 3, 2, 1 অ্যাকশন। এখন গিয়ে তোমাকে মারা উচিত, বস মারা উচিত না, আমি বলি ওরা কিভাবে আটকাই আটকাই আমি ওকে আটকাইছি, ঠিক আছে জয়। তোমার সাথে তো একটু ইয়ে করছে না, তোমার এই শ্বাসটাকে দরকার হঠাৎ নর্মাল হঠাৎ ছিল ওয়ার গর্জিয়াস করছে। আমি তোমাকে বলেছি শুধু সুপারম্যানের গেঞ্জি পড়তে। শোনো, সো এখন ওর শ্বাস দিল জয়, তুমি বস আপনি এখানে থাকেন, আপনি কিছু করবেন না। তো তুমি এখন ওকে কেঁদো কুদলো, মারাই তো উচিত। বাতাস দিব কেন, এসে কি নাই আমার বাসা কাপড় বস যদি এক মিনিট ও ভালো না বস, ও খালি গুটি বাজি করে গুটি বাজি করে বস রাকিব দের কিছু করানো উচিত, রাকিব গুটি বাজি করে বাচ্চা দিতে এই বস আমি কি করছি বস, ও কিছু করে না বস 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 ও সরি ভুল 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 করছি না ভুল এখন তোমরা কিছু করো, আপনি কিছু করো বস, কিছু করেন আমি আর কি করব, আমি কিছু একটা শ্বাস দিন বস, ও অনেক মাইক খাইছে আমাদেরকে, জয় বলো শ্বাস ভাই আমার জিনিসপত্র কি হইতাছে এগুলা, আমাকে তো গুটি গুটি করছিল, আমাকে সালাও গেছে।
সো গাইস এখন হলো মেরি মেয়ের পালা। তো আমার রিসেন্টলি অনেকদিন ধরে মলা হয়ে গেছে আর আমি পরিষ্কার করার টাইমও পাইতেছিলাম না, সো এখন মেরি মেয়ের পালা। চলো মেরি মেয়েকে ডাক। এখান থেকে ছেলেটা আওয়াজ শুনে না আমার। আপনি বস আমার পালাই দিতেছে, কষ্ট লাগতেছে না? তুমি অনেক বাড়াবাড়ি করতেছো। একটা কথা বলি বস, ঠান্ডা মাথায় ভাইবা দেখেন, যদি ভুল বলি তাহলে আপনার যা ইচ্ছা তা করে মারেন, একটা দশটা মারেন। আমার কথা হচ্ছে আমাদের দুজনকে দিয়ে কিন্তু সব কাজ করতেছি। হ্যাঁ আমরা করবো, আমরা আপনার, আপনি আমাদের বস, আমরা দুজনে সব করতেছি। হ্যাঁ আসলে আমরা দুজনেই করতেছি, আমি আর জয়। আমি আর জয় আমি কাজ করতেছি, ও চালাকি করে গুটিবাজি করে কোনো কাজই করতেছে। আমি এই যে মা কাজই করতেছে না, ওরে দিয়া কোনো কাজ করো, এটা ও কি কিছু করো। ভাইবা দেখেন বস, যখন ঋতু কোন কাম দিব ওর উল্টাটা করবি, তাহলে ঋতু চেতে যাবে আর কোনো কামই দিব। ও এটা বলো যে বলছিল যে ঋতু একটা বলদ বস, এটা বলছিল বলো, তোর মাথা কোনো সেন্সই নেই। কসম এটা বলছিল, কসম এখন কিছু করো ভাই, তোমাকে বলছি না 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 এখনো পড়িনি, একবার পড়েছিলাম। আমার সাথে 3 নম্বরে 4 নম্বরে 6 নম্বরে সব আমার সাথে, কত নম্বর দিচ্ছে 20 নম্বর বন্ধ হয়ে গেছে আমার সাথে, আপনার সাথে 2 নম্বরে হচ্ছে না। প্লিজ প্লিজ এটা কিন্তু ঠিক করে দিন। এটা এই এই এ বসের কথা বলবো, জানো কাকে আমি মারবো, যাও ভাই, আপনার মাইকে মুখ ধরে যাও, তোলা গেলাম মাইকে, যাও চলো জয়। ওই মেকআপ নিয়ে আসুন, মেকআপ নিয়ে আসুন, মেকআপ নিয়ে আসো। তুমি কি করতেছো? যা কিছু করা নাই মেহেদি, দেখো আমার কি আছে। আমাদের সবার উপরে মাইলে ভাই, দেখো জয় তুই কিন্তু আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, মাইন্ডার চিপা আমার দিনের চোখ বোধে না কোনো আলাই। আমি আমার বান্ধবীকে নিয়ে এসে পড়েছি, দেখিয়ে দাও।
আমার সাথে গাইজ ওরা যা করছে আমাদের সাথে এরকম মানে এটা বলে না কি করছে আমাকে কি করছে এটা তুমি দেখো আমাদের নতুন বান্ধবী দেখো ড্রেসটা কেমন হচ্ছে সেটা তো অবশ্যই বলতে ড্রেস এটা আমার ভালো মানে না হবে কস্টিউম ডিজাইনার হচ্ছে মেহেদি আছে আর উইকটা কিন্তু কিনছে এই যে চুলটা দেখতেছ এটা আমার দ্বারা বাই করা তুমি বাই করছো গাইজ খুলে ফেলি আমাদের দুইজনকে কিন্তু দুইটা লুক দিছেন রাইট সো ওকেও কিন্তু একটা লুক দাও ইয়েস বস ভালো না করে গেছে আমাদের দুজন কস্টিউম ডিজাইনার হয়েছে দেখা হচ্ছে এক মিনিট পরে একটু রেডি করি চলো ওয়েলকাম টু মাই কামের বেটা সো গাইস এটা হচ্ছে মেহেদি আসরের লুক লুকটা কেমন আছে আমরা আসি নিশা কাজ করে যা এটা কোন গেঞ্জি রাখার পরে না ভাই এটা কেমন গেঞ্জি হয় ভাই এটা কোন গেঞ্জি এমন গেঞ্জি কি পরে দেখছো দিস দিস গেঞ্জি ডিজাইন বাই ইউনিক ইয়াসিন হোসেন ইয়াসিন কে থ্যাঙ্কস দাও আর জুতা দা পিড়িতে পৌঁছে গেছে মানে আমার এই পোশাক ফাইনাল হয়েছে কোন পোশাক রাখবে ওকে সো ম্যাম আসেন আর চলো তুমি বান্ধবী তুমি আর আমি এখন একটা বুদ্ধি করব চলো কি বুদ্ধি আর কি বুদ্ধি ভাই এই সব চলো ভাই কি বুদ্ধি ভাই সবার শাস্তি দেওয়া হয়েছে ভাই কি বলছো তুই বস এসেছিস এই সুযোগ তার পাবি না এখন কি কাজ করো আমি ভাবতেছি কি যেটা করবো সেটা হচ্ছে মেয়ে হাসতিস কেন হাসতেছি না তাহলে আমি ভুল দেখছি হ্যাঁ আচ্ছা সো যাই হোক আমি যে বুঝতেছি না কি হয়েছে কি জানা বলা ওকে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট এখন গিয়ে মেহেদিকে দেখো যেহেতু মেহেদি অনেক বাড়াবাড়ি করতেছে সো আমরা কাজ করি মেহেদিকে দিয়ে টয়লেট ওয়াশ করাই ঠিক আছে সো মেহেদিকে দিয়ে টয়লেট ওয়াশ করবো আর জয়কে দিয়ে কি করবো জয়কে দিয়ে বিকালে নাস্তা আনাবো কেমন তাহলে এখন বিকালে হয়ে যাচ্ছে সুপারম্যান দিয়ে দিয়ে বিকালে নাস্তা সো সো চল এখন যাই যে দেখি ওরা কি করে ঠিক আছে আর আরেকটা জিনিস সেটা আচ্ছা ওটা পরে বলবো চলো আগে যাই সো গাইস চলো এখন আমরা ধরবো মেহেদি হাসানকে সো আমি কিন্তু তোমার বান্ধবী ঠিক আছে আমরা দুজন একসাথে থাকবো এখন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি তোমাকে ভালো ভালো বুদ্ধি দিব আমাকে দিয়ে কিন্তু কাজ করতে পারবো না ঠিক আছে চলো ওকে চলো কামের দিকে বাজার জন্য এই কাজ ছেলে সেমি বস মানে কি কি বস কি দা আমি বলবো আপনার কষ্ট করে ম্যাম আমি বলি তোর কাজ এখন বাস করবি যা এটা কি মানে ম্যাম আমাকে বলছে মারবে ম্যাম আমি যাবো না আমি আপনার কষ্ট আমি যাবো ম্যাম আপনার জল ম্যাম আপনার জল আমি যাচ্ছি
শোনো, তোমাকে এখন আমরা তিন করবো, তিনের মধ্যে টয়লেট পোশাক শুরু করবো। ওকে বসে টয়লেট ওয়াশ করতে, ও টয়লেট ওয়াশের মধ্যে ও ওখানে শার্ট রাখছে, যেহেতু ব্যাটম্যান হয়েছে সো ওর শার্ট দিয়ে ও টয়লেট পরিষ্কার করছে। কেন বস আমার কথা না শুনে? কেন আচ্ছা বলতেছি, আমি বুঝতে পারি না যে ওর শার্ট, আমি মনে হচ্ছে কেন আচ্ছা দেখে কি বুঝো না। আচ্ছা ওই 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 তুমি এটাকে দেখছ নাকি পড়তে, তুমি কি বুঝো? এটা ও পারে না বস। আচ্ছা এটা দিদু মার শার্ট হচ্ছে, চিন্তা করো সরি বলো, সরি বলো, সরি ওকে ঠিক আছে, তোমার টয়লেট ওয়াশ করা লাগবে, তুমি এটা অঘটন ঘটাই ফেল। আচ্ছা তোমার বলো ভাই, তোমাদের মতো চালাকি তুই না তার কেউ নাই, বুঝো? আসো আসো, তুমি তোমার তোমার সাথে আরো সরি 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 বসো, তুমি এখানে বসছো কেন? নিচে বসো, নিচে আপনি কেমন আছেন ভাইয়া? তুমি এখানে বসবা না, দাঁড়িয়ে থাকো, দাঁড়া থাকো। সো আপনি আর সুপারম্যান, সুপারম্যান এটা তো পিছনে থাকে, আপনি সামনে কেন? ডিজিটাল সুপারম্যান সামনে কেন? এই যে আমি কথা বলছি, সরি সরি, সামনে না পিছনে। ম্যাম আপনি কিছু বলতেছেন নাকি? আপনার মতো বলছেন, সরি ম্যাম, সরি আমাদের বসটা এত বড় বড় বলদা, সব কিছু শিখাই দিতে ওর মতো বলদা, বল বস বলদা বস বলদা সরি বলে বলছি বলদা মানে বিয়াগো বলো তুমি একবার বলো না একটা করো ভালো কাজ করছে, আপনার সাথে এতক্ষণ ওদেরকে আমি রেস দিয়েছি, আমি নিজেও রেস করে নিয়েছি, আমি ঘুম থেকে উঠে এখন আমি ঘুম থেকে উঠেছি, এখন আমি কি করব? অনেক রেস দেওয়া হয়েছে ওদেরকে, আর রেস দেওয়া হবে না বিকজ আমি আর এই সময়টা আর পাবো না, তো ওদেরকে দিয়ে এখন কি করা যায় চলো দেখি। আর আমার বান্ধবীটাও নেই, পার্টনারশিপ থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, চলো তাই আমি কোনো বুদ্ধি পাচ্ছি না। গাইস হোয়াটস আপ, সুপারম্যান আমাকে জোর করে খেলাই না, বস 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 ক্যামেরা মারবে, তুমি মারো না কেন, তুমি সুপারম্যান মারবে, ঠিক আছে বলো, সবাই বলো বস দাঁড়ান, বস 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 আমি বলবো বস, শুধু আপনি পারেন না, আমি আপনাকে শিখাই দিই, শুধু বস সরি বললে হবে না, ওকে বলেন না মানে পারেও, দেখেন বস দেখেন
তুমি এখনই যাবা, এখনই গিয়ে বসের জন্য বার্গেন নিয়ে আসবা। বস আমি আমার রেস্টুরেন্টে কল দিব। হ্যাঁ অবশ্যই, ওয়াই নট। বস রেস্টুরেন্টে কল একটা কারণ আছে, কারণ ওর দিকে কিছু আনাই, ওর কিছু ডাইরেক্ট আনা কিছু করবে, বুঝছেন? ওকে এগুলো দেখছে, আমার থেকে শিখছে। সো আমি এখন ওই সিস্টেম করতেছি আমার মোবাইল। জি বস, প্যাকেট তোরা খাবার খাবো বস। আমি আমার হোটেলে কল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও তো শুন। হ্যালো আসসালামু আলাইকুম, আমি আপনার এখানে একজনকে পাঠাচ্ছি, আমার একটা কাজের ছেলে। সো ও সুপারম্যান, ও আসবে, আসলে আপনি আমাকে আমাকে বার্গার দিয়ে দিন, আমি মেসেজ করে পাঠাচ্ছি কয়টা লাগবে কি আসে বিষয়টা দিয়ে দিন। ওকে ঠিক আছে, তুমি এখন রাস্তা দিয়ে যাবা আর এরকম করো, বলবা আই এম সুপারম্যান, সুপারম্যান যাচ্ছে এখন খাবার আনতে, আই এম সুপারম্যান, সুপারম্যান করবো আর এটা নাড়াবো, ঠিক আছে? তোমার সাথে যাবে ইয়াসিন, এভাবে যাবা, ঠিক আছে? ঠিক আছে, তো যাও 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 যাও। সুপারম্যান যাচ্ছে এখন খাবার আনতে, সো গাইস লেটস গো। সুপারম্যান যাচ্ছে এখন খাবার কিনতে। সুপারম্যান চলে এসেছে। আমি জানি তুমি আমার অনেক বড় ফ্যান। It's so big, so big. Hi, Superman. Hi. Kya kar fan? Kya kar fan? Batman. Hey, tumra matchu fan hoge. Hey, 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 main amar fan. Boss. Boss. Tumra mera kichu kore nai ta. Boss. অবশ্যই বস, হাত দাও। এই দাও তো, তোর বার্গার জারি কি হইছে দেখি। না না, থাক থাক, ওটা আমি বস, আপনার আগে হাত দেনিছে বস। ও বস, বস ও বার্গার দিছ, আপনি পারমিশন ছাড়া বস, বস আপনার পারমিশন, এ শাস্তি চাই বস, এ শাস্তি চাই। পা ধরো, মাফ চাও, এ পা মা মা ওই হাত দিয়ে এটা রাখো বস, মারো বস, বস এক পা ধরে বসো না বস, এক চুট মার দে বস, না বস আমরা খাইবো বস, না বস ওর শাস্তি আমি বলি বস, এই বস তুই বস, আমরা শাস্তি হলো আমরা খাবো। মাথা নষ্ট মাল লাগতেছে না, আমি চলে যাবো কিন্তু এটা ধরো। বস আমাকে একটা ছেলে দিতে বলেন বস। আই হা, ও মাই গড। হে গাইস, এখন
এখন বাজে সকাল 7টা আর আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বিকজ 24 আওয়ার চ্যালেঞ্জ আমরা প্রায় শেষ দিকে চলে এসে পড়েছি এখন যদি আমি তাড়াতাড়ি ঘুম থেকে না উঠতাম তাহলে তাদের উপর আমি অত্যাচার করার টাইমটা পেতাম না সো গাইস আমি 7টা বাজে তাদেরকে উঠিয়ে কাজ করাবো তো চলো তাদেরকে উঠাই আর রাত্রেবেলা তাদেরকে আমি ঘুমাইতে দিয়েছি কেন কি তাদের উপর আমি অনেক অত্যাচার করেছি তাই আমি রাত্রে তাদেরকে ভালো করে ঘুম পাড়াইতে দিই শান্তি মতো ঘুমাইতেছে দেখো আল্লাহ রাখছে সকাল সকাল ম্যাচ বার হইতেছি কি সর সমস্যা কি জিগা তো ক্যামেরা আইছে না দেখো না চোখের সামনে কি হইছে এগুলো কি ভাল লাগে ঘুম থেকে উঠে আছি দেখুন জ্বালাই কালকে মারছে আবার আসছি জ্বালাই নিচে ঢুকে যায় বস ময়লা জামা কাপড় উঠছে গুলো ধুতে দিব ওদেরকে আবার এবার কিন্তু সত্যি পানি ঢেলে দেবো আমি কে ভাই তোমরা বস আপনার কথা শুনতেছে না বস তুমি যাও যাচ্ছি বস আমাদের ওয়াশিং মেশিন তো আছে বললে ওয়াশিং মেশিনে না এই বাথরুমে টয়লেটে হাত দিয়ে দিতে হবে যাও হাত দিয়ে দিতে হবে যাও যা তো ভাই যাই ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মন তার চিপা আমারও দিনের চোখ বোঝে না কোনো হালায় আমারও দিনের চোখ বোঝে না কোনো হালায় আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি গুড নিউজ আপনারা দেখেছেন এই ভিডিওতে কিন্তু সবচেয়ে বেশি অত্যাচার আমার আমাকে বস বানিয়ে আর আমি বসে কিন্তু ওই এপিসোডটা অনেক বেশি মজা হয় যদি আমাকে বস বানাও আমি আরো অনেক মজার মজার জিনিস তোমাদের দেখাবো সো জাস্ট প্লিজ জাস্ট কমেন্ট যদি এই ভিডিওতে 150,000 লাইক হয় তাহলে তুমি বস আর যদি 7 দিনের ভিতর এই ভিডিওতে 50,000 কমেন্ট হয় তাহলে আমি বস ওকে 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 সো ডিসিশন আপনাদের হাতে আপনারা কাকে বস আপনারা যদি আমাকে বস হিসাবে দেখতে চান তাহলে এই ভিডিওতে একসাথে অনেকগুলো কমেন্ট করেন একসাথে 50-100টা কমেন্ট করার কোনো সমস্যা নাই জাস্ট 50,000 কমেন্ট লাগবে যদি আমার 50,000 কমেন্ট আগে হয়ে যায় তাহলে আমি বস আর 1 লাইক যদি আগে হয়ে যায় মানে 1.5 লাখ লাইক যদি এক সপ্তাহের মধ্যে হয়ে যায়
তাহলে ও বস আপনার সাথে আপনারা কি চান কিছু বলি বলো গাইস আমার একটা কথা আজ বলতে চাই ও তো একবার বস হইছে ঠিক আছে আগে আমারে বস বানান এরপর ওরে বস বানান লাইকটা আগে দেন গাইস প্লিজ আমি আমি একটা কথা বলতে চাই আপনারা যদি মজা দেখতে চান তাহলে এই ভিডিওতে ধুমায় কমেন্ট করেন আমি তো বলি নাই আমি বস হইলে মজা দিতে পারবো না আমি বস হইলে আমিও মজা দিতে পারবো আচ্ছা ঠিক আছে আমি দুজন চুপ থাকি ডিসিশন এখন আপনাদের হাতে প্লিজ গাইস জাস্ট লাইক দিয়ে দাও তারপরে দেখো মজা কাকে বলে সো গাইস আমাদের আজকে এই ভিডিও ছিল এই পর্যন্ত আই होप यू गाइस এনজয় দিস ব্লগ ইফ ইউ गाइस এনজয় দিস ব্লগ দেন ডোন্ট ফরগেট টু না লাইক দাও লাগে না ডোন্ট ফরগেট টু কমেন্ট দিস ভিডিও ওকে সো ডোন্ট ফরগেট টু কমেন্ট দিস ভিডিও ইফ ইউ गाइस এনজয় দিস ব্লগ আপনারা যাকে বস হিসাবে দেখতে চান তার পক্ষে করেন সো দেখা যাক কারটা আগে হয় ওর 50,000 কমেন্ট যদি আমার আগে হয় তাহলে আমি বস হবো আর 1.5 লাখ লাইক যদি ওর আগে হয় তাহলে ও বস হবে সো গাইস আজকের মতো আমরা এখান থেকে যাচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আসতে পারি সো বাই 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 গাইস লাভ ইউ টেক কেয়ার আল্লাহ হাফেজ